আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য জিতে সাংসদ হয়ে দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা একইভাবে এই জেলার অন্য একটি কেন্দ্র বর্ধমান দুর্গাপুর থেকে জিতে প্রথমবার সাংসদ হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার কীর্তি আজাদ আর এই দুই কেন্দ্রে দলে প্রার্থী জেতার পর জয়ের কারিগর হিসেবে রাজনীতির ময়দানে নতুনভাবে আত্মপ্রকাশ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি যে বিধানসভার বিধায়ক সেই পাণ্ডবেশ্বর থেকে শত্রুঘন সিনহাকে চল্লিশ হাজারও বেশি ভোটের লিড পেয়েছেন যা সাতটি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি এর পাশাপাশি দলে প্রার্থী যে ব্যবধানে জিতেছেন তার বেশিরভাগটা এই পাণ্ডেবেশ্বর থেকে এসেছে আসানসোলে প্রায় ষাট হাজার ভোটে জয় পেয়েছেন শত্রুঘন সিনহা অন্যদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ জিতেছেন এক লক্ষ সাঁত্রিশ হাজারের বেশি ভোটে দেখা গিয়েছে এই দুই প্রার্থীর চক্রবর্তী পুরো ভোট প্রচার পর্বে মতন ঘুরেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রার্থীকে ছাড়াই ভোটার দরজায় কড়া চেয়েছেন আবার কখনো বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সেরেছেন মধ্যাহ্ন ভোজন শত্রুঘ্ন সিনহা জয়ের পর ষাট হাজারও বেশি ভোটে চল্লিশ হাজার এসেছে নরেন্দ্রনাথের নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে এমনকি দু হাজার নির্বাচনে দুর্গাপুরে দুই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পিছিয়ে প্রায় সত্তর হাজার ভোটে এবার সেই ব্যবধান প্রায় মিটেই দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ এই দুই কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত লিড পাননি দিলীপ ঘোষে হেরে যাওয়ার পিছনে এটাও বড় কারণ আসানসোল লোকসভা কেন্দ্রে রানীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘন সিনহা চার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার থেকে জয়ী হন জামুরিয়া বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগারো হাজার আটশো লিড পান বারাবুনী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা পঁচিশ হাজার পাঁচশো তেইশ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়া থেকে জয়ী হন অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা থেকে সব কম চার হাজার তিনশো সাতষট্টি ভোটের লিড পান তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে লিড দিতে পারেনি জেলা তৃণমূল নেতৃত্ব এই দুই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়া যথাক্রমে বারো এবং পনেরো হাজার তেপান্ন ভোটে লিড পান ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन